হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে বিদ্যাবন্ধুর পক্ষ থেকে জানাই ঈদ মোবারক। আর আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বিপরীত ত্রিকোণমিতি। তোমরা অনেকে রিকোয়েস্ট করছো যে হচ্ছে ইএক্স ক্যালকুলেটর দিয়ে হচ্ছে ভিডিওগুলো তৈরি করার জন্য। সো আসলে সমস্যাটা হইতেছে যে ইএক্স ক্যালকুলেটর সেই যে অ্যাপটা দিয়ে আমি করবো সেই অ্যাপটার লাইসেন্স আমার কাছে নাই। সো হচ্ছে এই যে সেট আপে আবার ভিডিও করাটা একটু টাফ, বাট দেখি কি করা যায়। আমার কাছে তো আছে ফিজিক্যালি ক্যালকুলেটর, সো সেটা দিয়ে করানোর চেষ্টা করতেছি। বাট মোটামুটি আমি বলে দেওয়ার চেষ্টা করবো যে ওই ক্যালকুলেটরটা দিয়েও যখন করবা বলে দিব যে হচ্ছে ইএক্স দিয়ে কীভাবে করতে পারো। আর আমাকে অনেকে রিকোয়েস্ট করছো যে হচ্ছে যে গত যে ভিডিওটা দিয়েছিলাম ওইটার জাস্ট একটা ইএক্স দিয়ে করে দেওয়ার জন্য, বা অনেকেরই হচ্ছে মিলতেছিল না ইএক্স দিয়ে করে দেওয়ার কারণে। সো আমি জাস্ট আজকে এই ভিডিওতে একটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতির ম্যাথ করবো, আর একটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতির সমাধান রিলেটেড ম্যাথ, এই দুইটা ম্যাথেরই সলভ করবো। তাহলে চলো আমরা শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। যেমন যদি তোমরা প্রথম ম্যাথটা দেখো, প্রথম একটা নর্মাল একটা ম্যাথ যে জাস্ট সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই যদি পাই বাই টু হয় তবে এক্স ইন্টু রুট ওভার অফ ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের ভ্যালু কত হবে। সো এটার জন্য আমি হচ্ছে নর্মাল কিছু টেকনিক দেখাবো। এখন বলতে পারো যে ম্যাথটা তো অনেক ইজি, এটা আমি সূত্র দিয়ে খুব ইজিলি করতে পারবো, বাট আমার টার্গেটই হচ্ছে যে এই ধরনের ম্যাথ যদি আসে ইনভার্স রিলেটেড, বা এটা ছাড়া যদি অন্য কোনো ম্যাথও আসে সেটাকে তুমি কীভাবে জাস্ট ক্যালকুলেটারের সাহায্যে খুব ইজিলি করতে পারো। এখন এটা একটু জাস্ট কিছু কথা আমি আগে বলে রাখি। যেমন তোমার কাছে এখানে কি আছে খেয়াল করি একটু, সাইন ইনভার্স এক্স আর হচ্ছে সাইন ইনভার্স ওয়াই। তো তুমি মন চাইলেই যে কোনো কিছু নিবা, যেমন একটু ক্যালকুলেটার দিকে তাকাও। যেমন সাইন ইনভার্স আমি নিলাম মনে করো 6, আমার ম্যাথ ইরোর, কারণ তুমি কি জানো আমার সাইন ইনভার্সের ভিতর কত থেকে কত বুঝতে পারে, -1 থেকে +1। সো -1 +1 না ধরেও তুমি খুব ভালো একটা ভ্যালু ধরতে পারো। যেমন তুমি ধরলা এক্সের ভ্যালু মনে করো 0.5 ধরলা, ঠিক আছে। আচ্ছা এক্সের ভ্যালু 0.5 ধরলা, যেটা খুব মাঝখানের একটা ভ্যালু, 0.4 0.3 যে কোনো কিছু ধরতে পারো। এখন এটার জন্য আমরা আমাদের ওয়াই ভ্যালুটা বের করে দেখবো কত আসে, দেন এক্সের ভ্যালুটা এখানে বসাই দেবো, ওয়াই ভ্যালুটা এখানে বসাই দেবো, আমাদের ম্যাথ শেষ। সো এই ম্যাথটাকে আমি চেষ্টা করি যে যত ইজিলি পসিবল তত ইজিলি করে দেওয়ার ক্যালকুলেটারের সাহায্যে, যেখানে তুমি কীভাবে ভ্যালুগুলো খুব ইজিলি সেভ করে রাখতে পারো, ওগুলো আমি সব একসাথে দেখাবো। তাহলে খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। প্রথমেই আমি বললাম কি যে আমার হচ্ছে এক্সের ভ্যালু 0.5 ধরবো। সো এর আগে জাস্ট আমি একটা কথা বলতে চাই যে তোমরা ডিগ্রি রেডিয়ান নিয়ে একটা ভেজালে পড়ো। খেয়াল করো আমার মোট কিন্তু, যদিও তোমরা দেখতেছো কিনা আমি শিওর না, আর মোট কিন্তু এদিকে ডিগ্রি। খেয়াল করবা ডিগ্রিতে যখন নিব আমার পাই কিন্তু 180 হিসেবেই কাজ করবে। পরের ম্যাথটা আমি আসলে ডিগ্রি আর রেডিয়ান দুইটা মোডে করে দেখাবো, এটা আমি জাস্ট ডিগ্রিতে করে দেখাইতেছি। সো আমার এই পায়ের ভ্যালু কত, পায়ের ভ্যালু এখন তাহলে 180, তাহলে পাই বাই 2 কত, 90 ডিগ্রি। তাহলে শুরু করে দিই আমরা। তো প্রথমে কি বললাম, প্রথমে সাইন ইনভার্স হচ্ছে আমাদের এক্সের ভ্যালু বললাম 5, এক্সের ভ্যালু বললাম 5 প্লাস সাইন ইনভার্স ওয়াই, যেমন ওয়াই ধরলাম মনে করো, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কি করতে হবে, শিফট ক্যালক সলভ, ইজ ইকুয়াল টু দিলে কত, 0.866 আসে। সো এই ভ্যালুটা সবচেয়ে ভালো হবে, যেহেতু আমরা ওয়াইয়ের ভ্যালু ধরলাম, এটাকে ওয়াই ভ্যালুটাতে ওয়াইতে সেভ করে রাখি। সো দেখো ওয়াইতে করছিলাম, সো স্টোর দিয়ে যদি এই খেয়াল করে এখানে ওয়াই আছে, সো ওয়াইয়ে ক্লিক করলে ওয়াই সেভ হয়ে গেল। সো আরও বেটার হয়, জিনিসটাকে আরও টেকনিক্যালি করি আমরা, এক্সের ভ্যালুটা যে 0.5 ধরছি সেটাকেও হচ্ছে এক্সের মধ্যে সেভ করে রাখি। তাহলে 0.5 লিখলাম, 0.5 লিখলাম, দেন হচ্ছে স্টোর, দেন হচ্ছে যে এক্সে ক্লিক করলে এক্সে সেভ হয়ে গেল। একটা মজার জিনিস দেখো, তুমি যখন শিফট দিয়ে স্টোর দিবা, দেখো তুমি এক্সের ভ্যালু কত ধরছো 0.5, ওয়ার ভ্যালু কত পাইছো সেটা কিন্তু শো করতেছে। সো ওই যে উপর দিয়ে রিকল লেখা আছে, এটা আসলে এটাকেই রিকল করে দেখাইতেছে যে তুমি কার ভ্যালু কত ধরছিলা, কার ভ্যালু কত পাইছিলা। তাহলে এখন তোমায় কার ভ্যালু বের করতে হবে, এইটুকু পোর্শনের ভ্যালু বের করতে হবে। তাহলে হুবহু এটাই লিখে দিই, কারণ আমি এক্সের ভ্যালু এক্স ধরছি, ওয়াইয়ের ভ্যালু ওয়াই ধরছি। সো খাতায় আসলে কিছু লেখারই আসলে দরকার হয়নি আমার। তাহলে হুবহু তুলে নিই, তাহলে এক্স দেন রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার দেন প্লাস দেন ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এই যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, ম্যাথ শেষ। খুব ইজি একটা ম্যাথ ছিল। এরকম যে কোনো ম্যাথ আসলে যদি তোমার এক্স আর ওয়াই থাকে, খুব ইজিলি যে কোনো এক্স একটা ভ্যালু ধরে ওয়াইয়ের মানটা বের করতে পারো, বা উল্টো করতে পারতা। তুমি যদি ওয়াইয়ের একটা মান ধরে এক্সের মান বের করার চেষ্টা করতা, ম্যাথটা তাও মিলতো। তুমি 0.5 জন্য ধরতা, তুমি 0.2 0.3 যে কোনো ভ্যালুর জন্য ধরলেও ম্যাথটা অবশ্যই মিলতো। তাহলে আমরা চলে যাই আমাদের পরের ম্যাথটায়। আমরা আমাদের গত ভিডিওটাতে কিন্তু সমাধান রিলেটেড ভিডিওই দেখাইছিলাম, বাট এখানে জাস্ট এই ম্যাটটা যাদের সমস্যা তার একটু মনোযোগ দিয়ে দেখো, আর আমরা এই ম্যাটটা EX দিয়ে দেখব। তাহলে আমি তো বললামই যে শুরুতে আমরা এই ম্যাটটা তোমার ডিগ্রি মোডেও দেখব, রেডিয়ান মোডে দেবো। তো শুরুতে যেহেতু ডিগ্রিতে আছে আমরা ডিগ্রি মোডে রেখেই করি। এখন কি বলছিলাম যে আমার সমান চিহ্ন থাকলে আমরা কি করব, এটাকে এই পাশে নিয়ে আসবো, তাই না? এই পাশে নিয়ে এসে আমার তখন ইকুয়েশনটা কী হবে, কাইন্ড অফ এরকম দাঁড়াবে, সাইন π/4 tan থিটা, আর একটা হচ্ছে মাইনাস কস π/4 cot থিটা ইজ ইকুয়াল টু 0। সো আমার এখন এখান থেকে 4টা থিটার মান আছে, 4টা থিটার মান এখানে ইনপুট দিব, যার জন্য আমার 0 পাবো, সেটাই হচ্ছে আমার উত্তর। খেয়াল করো ওই দিনের ভিডিওটাগুলো মনে আমার যতটুক মনে আছে একটা তো এন ছিল না, জাস্ট মান ছিল, বাট আজকের ভিডিওটাতে আমি এনের রিলেটেড একটা জিনিস নিয়ে আসি যাতে আমি বুঝতে পারি জিনিসটা আরও ক্লিয়ারলি। খেয়াল করো এনে এন আছে, এন দিয়ে তো মানে হচ্ছে কি আমরা এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে পারে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে পারে, বাট পূর্ণ সংখ্যা। এখন আমরা তো সবগুলোর জন্য বের করা পসিবল না, আমরা যে কোনো এনের একটা ভ্যালু ধরে নিব। এখন সবার আগে এনের ভ্যালু যখন ধরতে মাথায় আসে 0, কারণ 0 ধরলে আমাদের কাজটা ইজি হবে। কাজটা ইজি কি, কাজটা কঠিন হয়ে যেতে পারে আরও। যেমন প্রথমে যখন এনের ভ্যালু 0 ধরবা, 0 + π/4 π/4, 2n π 0 + π/2 π/2। খেয়াল করো 2 × n 0 × 0 0 × 2 0 + 1 π/2, তাহলে এই দুটার জন্য তুমি π/2 পাইতেছো, ইভেন এটার জন্য π/4 পাইছো। তাহলে এ ডি আর বি আর সি অপশানটা প্রায় সেম হয়ে যাইতেছে। এটা অ্যাভয়েড করার জন্য আমরা কি করব, আমরা n এর ভ্যালু কখনোই 1 ধরবো না, যাতে কাজ যাতে এক্সট্রা করে না বাড়াইতে হয়। আমরা কি করব, n এর ভ্যালু মনে করো ধরলাম 1, n এর ভ্যালু ধরলাম 1। তো বলতে পারো n এর ভ্যালু 1 ধরলাম, এখন কি সবগুলোকে আলাদা করে বানাইতে হবে? কিচ্ছু করা লাগবে না, এটা ক্যালকুলেটারে দেখে আমি কীভাবে করব, একটা নিয়ে বসাই দিব। বারবার বসানোর তো এরকম সুযোগ নাই যে আমি এটা আগে বের করবো। n এর মান কত হবে, π + π/4, এটার ভ্যালু আগে বের করে নিব, কোনো দরকার নেই। যদি তোমার কাছে সময় থাকে তুমি করে নিতে পারো, বাট আদারওয়াইজ লাগবে না, ঠিক আছে? তাহলে দেখি আমরা এই ম্যাটটা কীভাবে করব। শুরুতেই প্রথম যে ইকুয়েশানটা এটা আমরা হুবহু তুলে নিই। তাহলে সাইন দেন হচ্ছে π/4, কী বললাম, যেহেতু আমার এটা ডিগ্রি মোডে আছে, পাই মানে কত, 180, 180/4 দেন হচ্ছে tan থিটা, সরি ভিতরে tan থিটা হবে, তাহলে tan থিটা, আচ্ছা ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন মাইনাস কস দেন হচ্ছে π/4, 180 ভাগ হচ্ছে 4 দেন হচ্ছে cot থিটা। cot তো আমার কাছে নাই, আমার কাছে আছে 10, তাহলে 1/10, এখানে হচ্ছে x, ক্লোজ করলাম, শেষ। তাহলে এখন আমাকে কি x এর ভ্যালু দেখাইতে হবে। সো প্রথমটা যদি দেই, প্রথমটার ভ্যালু একটু চেক করি। প্রথম হচ্ছে n π, n এর ভ্যালু কত ধরবো, 1, তাহলে 180 দেন হচ্ছে যোগ 180 ভাগ 4, তাহলে যোগ 180 ভাগ 4। দেখো আলাদা করে কিছু তোলার দরকার নেই, এমন না যে আলাদা করে আমরা 180 ভাগ 4 মানটা এদিকে বের করে লিখে রাখবো, তারপর ওইটি ইনপুট দেবো, এক্সট্রা কাজ করার দরকার নেই। ইজ ইকুয়াল দিলাম 0, মানে সব প্রথমটাই উত্তর। তাও আমি তোমাদের স্যাটিসফ্যাকশনের জন্য একটু 2, 3, 4টাও চেক করে দেখি। তাহলে কিসে ক্লিক করব, এই যে আমাদের ক্যালকে, মানে ক্যালক মানে ক্যালকুলেশন। দেন দ্বিতীয় অপশানটা খেয়াল করো, 2n π, n এর ভ্যালু কত, 1, তাহলে 2 × 180 দেন প্লাস 180/2, মুখে করতে পারি কত, 90 দিলে ম্যাথ এরর, তার মানে কাইন্ড অফ আমার তো আগেই বের হয়ে গেছে, বুঝে যেতেছে এটা একটা সঠিক উত্তর না। দেন আবার আসি ক্যালক পয়েন্টটা, 2n + 1, n এর ভ্যালু কত, 1, 2 + 1 3 π/2, তাহলে 3 × 180 ভাগ 2, এটাতেও ম্যাথ এরর। লাস্ট ওয়ান কি চেক করা লাগবে, তো একবার চেক করি, যেহেতু সবগুলোই করছি। ক্যালকে গিয়ে n π মানে 180, তারপর হচ্ছে -1 টু দি পাওয়ার 1, তাহলে কত, -1, তাহলে এটা মাইনাস হবে, আর কত এখানে হচ্ছে 180/4, 180/4, তাহলে কত আসে, -√2, মিলল না। তাহলে এই হচ্ছে সঠিক উত্তর। সেম ম্যাটটাকে যদি আমি তোমাকে রেডিয়ান দিয়ে করতে হতো, তখন জাস্ট দেখো কোথায় কোথায়, আচ্ছা মুছে দিই আমি আপাতত, ঠিক আছে? এখানে সুবিধা না অসুবিধা দেখে তোমরাই বলবো আমাকে। মেনুতে গেলাম, কীভাবে আরেকবার দেখো, শিফট দিয়ে সেট আপ, 2 হচ্ছে অ্যাঙ্গেল ইনপুট, আমরা মোডটা কিছু চেঞ্জ করবো, রেডিয়ানে করলাম। এখন সুবিধাটা কি বলি, তুমি এখন পাইটাকে এই যে পাইটা দিয়ে হুবহু লিখতে পারবা, এটাই হচ্ছে সুবিধা। তাহলে দেখো সুবিধাটা দিয়ে আমি অ্যাপ্লাই করি, সাইন এই যে π/4 tan থিটা দেন হচ্ছে মাইনাস কস পাই বাই 4 পাই বাই 4 then হচ্ছে cot theta into 1 by cot 10x then theta ঠিক আছে আচ্ছা এখন ক্যালকে গেলাম এখন হচ্ছে সেম আগের মতো আমার তো 180 বার বসানো লাগতো এখন কি বসাবো পাই বসাবো এই যে পাই বসালাম প্লাস পাই বাই 4 দেখো 0 সো জাস্ট একটাই খেয়াল রাখবা যখন তুমি রেডিয়ানে নিতেছো এটা তোমার একটা সুবিধা যে বারবার 180 লেখা লাগতেছে না কিছুই করা লাগতেছে না পাইয়ের মান সরাসরি তোমার ক্যালকুলেটর আছে ওইটাই বসাই দিবা আর যদি তুমি ডিগ্রিতে রেখে করো পাইটাকে জাস্ট 180 নিয়ে কাজ করবা এটাই খুবই ইজি ম্যাথ তেমন কঠিন কিছুই না জাস্ট একটু ভালোমতো মাথায় রেখে ডিগ্রি রেডিয়ানের পার্থক্যগুলো খেয়াল রাখবা আর মনে করে যখনই মোটটা ডিগ্রিতে রেডিয়ানে নিবা মনে করে রিসেট দিয়ে আবার সেটা কিসে নিয়ে আসবা ডিগ্রিতে নিয়ে আসবা কারণ তোমার প্রাইম ম্যাথ কিন্তু ডিগ্রিতে করতে হবে সেই ক্ষেত্রে ভুল হতে পারে ম্যাথ সেজন্য আসলে আমি ডিগ্রিতে রেখেই করার প্রেফার করি কারণ রেডিয়ানে নিলে অনেক সময় ভুলে যাও সেই ক্ষেত্রে রেডিয়ানে নিলে তোমরা দেখছো যে sin 90 এর মান আসে 0.89 সামথিং ঠিক আছে সো একটু এই দিকে খেয়াল রাখবা আর একটু অবজারভেশন লেভেল বাড়াবা তাহলে দেখবা মোটামুটি সব ম্যাথই কোনো না কোনো টেকনিক পেয়ে যাবা ক্যালকুলেটর দিয়ে কিভাবে দ্রুত করতে পারবা সেই পর্যন্ত আপাতত আজকে ভিডিও এতটুকুই নেক্সট আমার একটা সেগমেন্ট ছিল যে হচ্ছে আমি ইচ্ছা আছে যে আইইউটির কয়টা ম্যাথ দিয়ে ভিডিও বানাবো কারণ অনেকেই তোমাদের বলছো যে আইইউটির পরীক্ষাটা খুব সামনে সেই পর্যন্ত সকলে ভালো করে প্র্যাকটিস করো ম্যাথগুলা যদি কোনো সমস্যা ফেস করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বা আমাকে ইনবক্স করতে পারো যেমন তোমাদের লাস্ট এই ম্যাথটা কিন্তু একজন আমাকে ইনবক্স করছিল সেখান থেকে একটা সিলেক্ট করে দেওয়া ম্যাথ সো আমি চেষ্টা করব যে তোমরা যে ম্যাথগুলো দাও না কেন যদি সম্ভব হয় আমার দ্বারা আমি সলভ করে অবশ্যই সেটার ভিডিও পাবলিশ করব সেই পর্যন্ত সকলে ভালো করে পড়ো সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো